দুবাই থেকে পাওয়া টাকা গরিবদের বিলিয়ে দেবেন হিরো আলম। ভারতে বহুবার গিয়েছি কিন্তু দুবাই প্রথমবার যাচ্ছে, তাও একটি সোনার দোকানের উদ্বোধন করতে। আমার ইচ্ছে আছে এখান থেকে যে টাকা পাবো তার পুরোটাই গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব। দুবাই যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমনটাই জানিয়েছেন হিরো আলম। তিনি আরও বলেন, আমাকে সবার দোয়ায় আল্লাহ অনেক দিয়েছেন, আমি সবসময় চাই গরিব দুঃখীদের পাশে থাকতে, যতটুকু সম্ভব সেটা নিয়ে পাশে থাকতে চাই, তারাও আমাকে আপন মনে করেন, সবসময় তারা আমাকে আগলে রাখতে চেষ্টা করেন। হিরো আলম জানান, দুবাইয়ে বেশ কয়েকদিন থাকব, প্রবাসী ভাই বোনদের সঙ্গে দেখা করব, আড্ডা দেব, তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করব, সব ঠিকঠাক থাকলে আগামী 19 মার্চ দেশে ফিরব। এদিকে রোববার 13 মার্চ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে দুবাই যাওয়ার বিষয়টি জানিয়েছেন হিরো আলম। পোস্টে তিনি লিখেছেন, আজ দুবাই যাচ্ছি, ওয়ার্ল্ড ফেমাস গোল্ড মার্কেট প্লেস দুবাই। 15 মার্চ আরাফ জুয়েলারি শপ উদ্বোধন অনুষ্ঠানে, স্থান শপ নম্বর 16, বিল্ডিং 5, হিন প্লাজা, নিউ গোল্ড শপ দুবাই। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিউ গোল্ড সুকে 15 মার্চ উদ্বোধন হতে যাচ্ছে একটি স্বর্ণের দোকান। আরাফ জুয়েলার্স নামের এই প্রতিষ্ঠানের কর্ণধার বাংলাদেশের এক সময়ের চলচ্চিত্র অভিনেতা আরাফ খান। এই অনুষ্ঠানে ক্রিকেটার সাকিব আল হাসান সহ বাংলাদেশের চলচ্চিত্র পরিচালক দেবাশিস বিশ্বাস, গায়ক নোবেল, রুবেল খন্দকার, বেলাল খান, জাহেদ পারভেজ পাভেল এই জুয়েলার্সের উদ্বোধন উপলক্ষে দুবাই যাচ্ছেন বলে তারা ভিডিও বার্তায় জানিয়েছেন। বিই নিউজ, ঢাকা।